যে কোনো পানি যে কোনো সময় যে কোনোভাবে রোগে আক্রান্ত হতে পারে, এটাই স্বাভাবিক। মাছের ক্ষেত্রে এর ব্যতিক্রম হয় না, তবে নানা কারণে উন্মুক্ত জলাশয়ের চেয়ে বদ্ধ জলাশয়ে মাছ চাষ করলে রোগে আক্রান্ত বেশি হয়ে থাকে। তাই পুকুরের মাছকে প্রায় নানান রোগের কবলে পড়তে দেখা যায়। পুকুরে সচরাচর যেসব রোগে মাছ আক্রান্ত হতে পারে, এই ধরনের কয়েকটি সম্ভাব্য রোগ ও তার প্রতিকার সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোকপাত করা হবে আজ। মাছের ক্ষত রোগ, এ রোগে সাধারণত শোল, গজার, টাকি, পুটি, বাইন, কই, মেলি, মৃগেল, কার্ফিউ এবং পুকুরের তলায় বসবাসকারী অন্যান্য প্রজাতির মাছ আক্রান্ত হয়ে থাকে। মাছের ক্ষত রোগ চেনার উপায়। আক্রান্ত মাছের গায়ে ক্ষত বা ঘাজনিত লাল দাগ দেখা যায়। এই দাগের আকৃতি ক্রমেই বৃদ্ধি পেতে থাকবে। গায়ের স্থানে চাপ দিলে কখনো কখনো পুঁজো বের হতে পারে। গা, মাছের লেজের গোড়া, ফিট এবং মুখের দিকে বেশি হয়ে থাকে। ক্ষত রোগে করণীয়, রোগে আক্রান্ত মাছকে পুকুর থেকে তাৎক্ষণিকভাবে তুলে ফেলতে হবে। 10 লিটার পানিতে 100 গ্রাম লবণ ঘুলে লবণ মিশ্রিত পানিতে রোগে আক্রান্ত মাছকে 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রেখে অতঃপর পুকুরে ছেড়ে দিতে হবে। ক্ষত রোগে আক্রমণের আগে প্রতিবছর আশ্বিন মাসের শেষে কিংবা কার্তিক মাসের প্রথম দিকে পুকুরে শতাংশ প্রতি 1 কেজি হারে পাথর চুন ও 1 কেজি হারে লবণ প্রয়োগ করা হলে সাধারণত আসন্ন শীতের মৌসুমে ক্ষত রোগের কবল থেকে মাছকে মুক্ত রাখা যায়। বিশেষজ্ঞ সূত্র থেকে জানা যায়, এই রোগ নিরাময়ের জন্য 0.1 PPM চুন ও 0.1 PPM লবণ অথবা 7 থেকে 8 ফুট গভীরতায় প্রতি শতাংশ জলাশয়ে 1 কেজি হারে পাথর চুন ও 1 কেজি হারে লবণ প্রয়োগ করা হলে আক্রান্ত মাছ 2 সপ্তাহের মধ্যে আরোগ্য লাভ করে। মাছের ফ্যাট ফোলা রোগ, এই রোগে সাধারণত রুই জাতীয় মাছ, শিংমাগুর ও পাঙ্গাস মাছ আক্রান্ত হয়ে থাকে। মাছের পেট ফোলা রোগ চেনার উপায়, এ রোগে মাছের দেহের রং প্যাকাশে হয়ে যায়, পেটে পানি জমার কারণে ফ্যাট ফুলে যায়, মাছ ভারসাম্যহীনভাবে চলাফেরা করে, বেশিরভাগ সময় পানির উপরে বেশি উঠে এবং খাবি খায়। আক্রান্ত মাছ অতি দ্রুত মৃত্যুর মুখোমুখি হয়ে থাকে। মৎস্যবিজ্ঞানীদের মতে অ্যারামোনাডোস জাতীয় ব্যাকটেরিয়া এ রোগের প্রধান কারণ। ফ্যাট ফোলা রোগে করণীয়, প্রথমত খালি সিরিজ দিয়ে মাছের পেটের পানি বের করে নিতে হবে, অতপর প্রতি কেজি মাছের জন্য 25 গ্রাম হারে ক্লোরেমফেনিকল ইঞ্জেকশন দিতে হবে, অথবা প্রতি কেজি সম্পূরক খাবারের সাথে 200 মিলিগ্রাম ক্লোরেমফেনিকল পাউডার মিশিয়ে মাছকে খাওয়াতে হবে। প্রতিকার হিসাবে 25 শতাংশ জলাশয়ে 1 কেজি হারে পাথর চুন প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে মাছের খাদ্যের সাথে ফিশ মিল ব্যবহার করা একান্ত অপরিহার্য। এছাড়া পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য উৎপাদন সহ মাছকে নিয়মিত সুষম খাদ্য প্রদানের বিষয়টি নিশ্চিত রাখতে হবে। ফাকনা অথবা লেজ পচা রোগ, এই রোগেও সাধারণত রুই জাতীয় মাছ, শিংমাগুর ও পাঙ্গাস মাছ আক্রান্ত হয়ে থাকে। ফাকনা বা লেজ পচা রোগ চেনার উপায়, এই রোগে আক্রান্ত হলে প্রাথমিকভাবে পিঠের ফাকনা ও ক্রমান্বয়ে অন্যান্য ফাকনা আক্রান্ত হয়। কোনো কোনো মৎস্যবিজ্ঞানীর অভিমত, পানির ক্ষার স্বল্পতা ও pH এর ঘাটতি দেখা দিলে এ রোগের উৎপত্তি হতে পারে। লেজ পচা রোগে করণীয়, 0.5 PPM পটাশযুক্ত পানিতে আক্রান্ত মাছকে 3 থেকে 5 মিনিট ডুবিয়ে রাখতে হবে, পুকুরে সাময়িকভাবে সার প্রয়োগ বন্ধ রাখতে হবে, এছাড়াও রোগ জীবাণু ধ্বংসের পর মজুতকৃত মাছের সংখ্যা কমিয়ে ফেলতে হবে। এই অবস্থায় প্রতি শতাংশে 1 কেজি হারে পাথরচুন প্রয়োগ করা অতি জরুরি। মাছের উকুন রোগ, এ রোগে সাধারণত রুই মাছ, কখনো কখনো কাতলা মাছও আক্রান্ত হতে পারে। গ্রীষ্মকালে এ রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এ রোগে মাছের সারা দেহে উকুন ছড়িয়ে দেহের রস শোষণ করে মাছকে ক্ষতবিক্ষত করে দেয়, এতে মাছ ক্রমান্বয়ে দুর্বল হয়ে মারা যায়। উকুন রোগে করণীয়, শতকরা 2.5 ভাগ লবণ দ্রবণে কিছু সময় আক্রান্ত মাছকে ডুবিয়ে রাখলে উকুনগুলো নিস্তেজ হয়ে পড়বে। এমন তো অবস্থায় হাত কিংবা চিমটি দিয়ে উকুনগুলো মাছের শরীর থেকে তুলে ফেলতে হবে। পুষ্টির অভাবজনিত রোগ, এ রোগে পুকুরে চাষযোগ্য যে কোনো মাছই আক্রান্ত হতে পারে। ভিটামিন এ, ডি এবং কে এর অভাবে হাড় বাঁকা রোগে আক্রান্ত হয়ে থাকে। মাছের খাবারে আমিষের ঘাটতি দেখা দিলেও মাছের স্বাভাবিক বর্ধন প্রক্রিয়া বিঘ্নিত হয়। অচিরে মাছ নানান রোগের কবলে পড়ে। এসব রোগে আক্রান্ত মাছকে খাবারের সাথে প্রয়োজনীয় মাত্রায় সুনির্দিষ্ট ভিটামিন ও খনিজ লবণ মিশিয়ে খাওয়ানো হলে যথাশীঘ্রই মাছের শারীরিক সুস্থতা ফিরিয়ে আনা সম্ভব। তাই সুস্থ সবল মাছ উৎপাদনের লক্ষ্যে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে সম্পূরক খাদ্য প্রদান অত্যাবশ্যক। মাছের রোগ হওয়ার পর চিকিৎসার পরিবর্তে মাছের রোগ যাতে না হয় সে ব্যবস্থা গ্রহণ করা উত্তম, কারণ মাছ চাষের ক্ষেত্রে মাছের রোগ একটি বড় সমস্যা। সর্বোপরি সঠিক ব্যবস্থাপনা, যথাযথ নিয়ম পদ্ধতি তথা আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মাছ চাষ করা হলে চাষকৃত পুকুরে মাছের রোগ প্রতিরোধ করা অনেকাংশেই সম্ভব। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।